Bismillahirrahmanirrahim. Hey somosto jagotobashi, aaj ami Shamim Ali Chisti apnader samne ekti alochona niye hazir holam. Shei alochona ti holo dekhun, ei prithibite amra cholakalin dekha geche onek sadhu, onek murshid ba onek sadhugoner sakkhat pai, kintu sakkhat pele taderke dekhte bhalo na, chehara namuna bhalo na, কাপড় চোপড় ভালো না, এসব দেখে আমরা তাকে ভণ্ড বলতে শুরু করি। এদেরকে ভণ্ড বলি, ডিল মারি বা এদের সাথে ঠাট্টা করি, খোঁচা দেই, বিভিন্ন কিছু করে থাকি। আসলে এটা করাতে কি হয় জানেন? যে এটা করাতে কি যে হয় আজকে আমি সেটাই বলবো। একটু লক্ষ্য করে শুনবেন, ভিডিওটি টানবেন না। সেই কথাটি হলো, দেখুন আমি ছোট একটা এক্সাম্পল করব, আর সেই এক্সাম্পলটি মিথ্যে নয়, সত্য। যেমন দেখেন, এই পৃথিবীতে কোনো মানুষ যদি কোনো মানুষকে মেরে ফেলে বা কোনো মানুষ যদি কোনো মানুষকে দেখা গেছে যে কোনোভাবে যে কোনো একটা কিছু করে মাথায় বাড়ি দিয়ে বা ছুরি দিয়ে আঘাত করে যদি কোনো মানুষকে মেরে ফেলা হয়, আর যে মেরেছে তাকে যদি আইনের লোক ধরে, তাহলে কিন্তু তার হয় জেল হবে আর না হয় ফাঁসি হবে। কিন্তু দেখেন, মানুষ মরে গেল, একজন সাধুর বাক্যে, একজন সাধুর বাক্যে যখন কাউকে কারোর উপর বিরক্ত হয়ে এমন কিছু কথা বলেছে যা বলার কারণে সে কথার স্পিরিটই মারা গেছে। এখন কোনো মানুষের কথার স্পিরিটে বা কথার পাওয়ার থেকে যদি কোনো মানুষের মৃত্যু হয়, তখন মেডিকেল চেক আপে কিন্তু সেই সাধুর নাম উঠবে না যে এই সাধু মেরেছে। তাহলে খুব সাবধান, যে আমরা পাগল ফকির এদেরকে দেখলে দেখা গেছে টিটকারি করি, খোঁচা মারি বা আবল তাবল কথা বলতে থাকি, তখন দেখা যায় এরকম বিপদ ঘটতে পারে। আর সেই বিপদটি কি ঘটতে পারে সেটি এখন বলবো ইনশাআল্লাহ। যেমন একজন সাধক কিংবা সাধু বা নিজেকে পবিত্র করেছে, যে আল্লাহ কিন্তু বলেছে যে নিজেকে পবিত্র করলো সে সফল কাম। সেই পবিত্রটা কি? সেই পবিত্রটা হলো যে নিজের কালবকে পরিষ্কার করেছে, নিজের জবানকে পরিষ্কার করা হয়েছে। তখন তার নিজের জবানকে পরিষ্কার করতে হলে কি, সে জীবনে কখনো মিথ্যা বলেনি, তখন তার জবান পবিত্র হয়ে গেছে। এবং এই জবানে যদি কিছু বলে তাই হয়ে যায়। তাই বলবো, পাগল ফকির সাধু বা কোনো মুর্শিদ যদি কেউ তাদেরকে ভণ্ড মনে হয়, তবে তাদেরকে ভণ্ড বলবেন না। এদের সাথে একটু মিশবেন, একটু কথা বলবেন, আগে বুঝবেন যে সে কি আসল না নকল, সে কি মাথার তারসিরা না পাগল না আসলে সে কামেল ব্যক্তি, এটা বুঝে এরপরে আপনারা যা করার করবেন। কিন্তু কোনো পাগল ফকির বা কাউকে এমন কিছু করবেন না। আর যে এটা করেছে তার কি হাল হয়েছে দেখুন। একজন ব্যক্তি কি করলো, যে সে সাধক সাধনা করে সে জঙ্গলা থেকে এসেছে, এখন সে হাঁটাহাঁটি করছে বা সমাজের মধ্যে হাঁটাহাঁটি করছে, তখন এই দৃশ্য দেখে কিছু যুবক ব্যক্তি, কোনো যুবক ছেলে কি করেছে, দূর থেকে দেখতেছে এই সাধুকে, দেখে কি করছে, গিয়ে বলতেছে এ ভণ্ড কোত্থেকে আসছে রে ভণ্ড, এবং তাকে খোঁচা দিচ্ছে, তাকে এটা সেটা জিগাচ্ছে, কিন্তু সাধুটি চুপ, কিছুই বলে না। তো এক প্রকার তাদের অত্যাচারটা বেড়ে আসছে। তখন কি করবে? তখন একটা সময় দেখা গেল সেই সাধুকে যে এমন কিছু ভাষায় কথা বলতেছে, তখন সেই সাধু তার দিকে তাকিয়েছে। তাকানোর পরে সেই ছেলেটি কি হলো, সেই ছেলেটি একটা গরু হয়ে পড়ে মরে আছে। আরেকজন এসে এরকম বলছে, তাকে বলছে পশু, ধুর পশু। এই সাধুর মুখে যখন পশু বলেছে, তখন সে পশু হয়ে মরে আছে। এরপর আরেকজন এসে এরকম সেরকম করতেছে, ফাজলা মোড় টেটকারি করতেছে, তখন তাকে ছাগল বলেছে, কুকুর বলেছে একজনকে, আরেকজনকে বলেছে বিড়াল, আরেকজনকে ইঁদুর বলেছে। তো অনেক ধৈর্য ধারণ করার পরে এই সাধুর মুখ দিয়ে এই কথাগুলো বের হয়েছে। এখন দূর থেকে যারা দেখলো যে তারা মরে আছে,
তখন যারা এই জিনিসগুলো দেখতেছে তারা আশ্চর্য হচ্ছে আর বলছে, কিরে তারা তো মানুষ বেশি পৃথিবীতে ছিল, এই মাত্রই ছিল, কিন্তু এরা তো এক একজনে এক একটা পশু রূপ ধারণ করে পড়ে আছে, মরে আছে। তখন তারা কি করল, দৌড়ে চলে গেল থানায়। থানায় গিয়ে বলতেছে, একটা পাগল ফকিরের মতো দেখতে লোকটার সাথে তারা কি জানি করেছে। তখন এই লোকটা তাদেরকে কি জানি বলল, বলার সাথে সাথে তারা মরে গেল, কিন্তু কুকুর বিড়াল পশু হয়েছে এটা কিন্তু বলেনি। তখন কি করলো, সেই পুলিশ গাড়ি ভরে এসেছে। তো এসে দেখতেছে সাধু এক জায়গায় ঝুপটি মেরে বসে আছে। তখন সাধুর কাছে যায় না পুলিশ, পুলিশ দেখতেছে এখানে একটা কুকুর, একটা গরু, একটা ছাগল, একটা বিড়াল, একটা ইঁদুর চাপটা চাপটি করে পড়ে মরে আছে। এদেরকে লাড়াচাড়া দিয়ে দেখে এরা আত্মা নেই, মারা গেছে। তখন আপনারাই বলুন যে একজন সাধু কিন্তু তাকে হাতে মারেনি, তাকে কিন্তু মুখে বলেছে, হে গরু, গরুর মতো এরকম করো কেন, সে গরু হয়ে পড়ে মরে আছে। যখন বলেছে, হে ছাগলের মতো ব্যবে করিস কেন, আমাকে বিরক্ত করিস কেন, যেই ছাগল বলেছে সে পড়ে মরে আছে, যাকে কুকুর বলেছে সে কুকুর হয়ে পড়ে মরে আছে। এখন আপনারাই বলুন এটা কোন চেক আপ দিয়ে বের করবে এবং কোন অস্ত্রকে তারা টেস্ট করবে যে কোন অস্ত্র দিয়ে তাদেরকে মারা হয়েছে। এটা তো বাক্যশক্তি রূপতে ঘটে গেছে। তখন পুলিশ ফিরে যাচ্ছে, বলছে এখানে তো কোনো মানুষ মরেনি, এখানে কিছু কুকুর বিড়াল গরু ছাগল মরে আছে, এরা মরলে তো আর কারো ফাঁসি হয় না। আর ওই গরু ছাগল এদেরকে যে সাধু মেরেছে এটা তো কোনো প্রমাণ নেই। তখন মানুষে বলতেছে, আরে এই সাধু এই কাজ করেছে। তখন এরা বিশ্বাস করে না, না তারা তো মানুষ না, তারা মানুষ হলে তো মানুষ হয়ে মানুষকে খুন খারাপি করলে তখন বিচার হতো, তাছাড়া কুকুর বিড়াল বা পালিত পশুকে মারলেও তাদের দণ্ড হয়, জেল হতে পারে, কিন্তু সেই সাধু যে এদেরকে কোনো কিছু দিয়ে আঘাত করেছে এটারও কোনো প্রমাণ নেই। কিন্তু মানুষ সাক্ষ্য দিলে কী হবে, এদেরকে আরও পুলিশ ধাওয়া করেছে, তোমরা মিথ্যে বলো কেন, এখানে তো মানুষ নেই, সবকটি পশু পড়ে আছে। দেখেন হে সমস্ত জগৎবাসী, আজকে আপনাদের সামনে যে আলোচনাটি করছি এই আলোচনাটি কি বোঝার আছে। দেখেন যে প্রকাশ্যে ঘটবে কিন্তু তার বিচার হবে না, প্রকাশ্যে মেরে ফেলবে তার বিচার হবে না। তাহলে আল্লাহ ওলিয়া আউলিয়াদেরকে এমন ক্ষমতা দিয়েছে, এখন বলতে পারেন যে সে কেমন সাধু, তাকে না হয় একটু বিরক্ত করেছে, তাকে না হয় একটু জ্বালাতন করেছে, এজন্য সে তাকে এগুলো বানিয়ে মেরে ফেলবে, এটা আপনারা বলতে পারেন। দেখেন একটি কথা হলো কি, আল্লাহ কি বলেছে, আল্লাহ কিন্তু কোরআনে স্পষ্ট এই কথাটি বলেছে যে তোমরা আমার বন্ধুদেরকে কখনো মৃত ভাবিও না এবং তাদের কোনো চিন্তাও নেই, তাদের কোনো ভয় নেই। দেখেন চারটা পাঁচটা মানুষ পশু হয়ে মরে আছে এবং সেই সাধুর বাক্যের পাওয়ারেই তারা মৃত্যুবরণ করেছে এবং পশু রূপ ধারণ করেছে। তাহলে এতগুলো আত্মাকে বের করে দিল, মানুষ রূপ থেকে পশু রূপ পেয়ে গেল এবং মারা গেল, তারপরেও কিন্তু সেই সাধুর বিচার হচ্ছে না, কারণ আইন চাই কি, প্রমাণ। এখন প্রমাণ করতে গেলে যেখানেই টেস্ট করবে এখানে দেখা যায় তার কোনো অস্ত্রের আঘাত নেই এবং মুখের বাক্যের কি কখনো এখানে পরীক্ষা করতে পারবে, আর এটা কি কি বিশ্বাসের যোগ্য। দেখেন মোট কথা হলো যে সাধনা করেছে আল্লাহকে, যে নিজেকে পবিত্র করেছে, তার মধ্যে আল্লাহ মিশে আছে। তখন আল্লাহ কি বলেছে, দেখো এই পৃথিবীতে আমি অনেক কিছু সইতে পারি কিন্তু আমার আমার বন্ধুর উপরে যদি কেউ টর্চারিং করে, আমার বন্ধুকে যদি কেউ আঘাত করে সেই আঘাত আমাকে করা হয়, আমার বন্ধুকে যদি কেউ টর্চারিং করে, একে ঘৃণা করে, এর সাথে মস্কারা করে, সেটি আমার সাথে করা হয়। তখন সেই সাধুর মুখ দিয়ে, সেই সুফি, সেই পবিত্র মানুষটির মুখ দিয়ে আল্লাহই বলেছে। এটা কি আপনাদের বিশ্বাস হয়? তবে ছোটোখাটো হাদিসের দিকে চলে যাই, যেমন একটি গ্রন্থে পাওয়া গেছে যে মানুষ নফল এবাদত করতে 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 মানুষটি এমন একটা পর্যায়ে চলে যায় তখন সে বান্দার হাত পা চোখ নাক কান মুখ জবান সমস্ত কিছু আল্লাহর হয়ে যায় আর আল্লাহ তার হয়ে যায়।
তখন একজন মানুষ যখন আল্লাহর সাধনা করতে গিয়ে তার শরীরের অবস্থা এরকম, খাওয়া নেই নাওয়া নেই, তার শরীরের ময়লা পোশাক, ময়লা শরীর, কিন্তু তার ভিতরটা পবিত্র, আর সেই পবিত্র স্থানে তো আল্লাহ মিশে আছে। তখন সেই ব্যক্তির মুখ, হাত, চোখ, নাক, কান সমস্ত কিছু যদি আল্লাহর হয়ে যায়, তাহলে সেই ব্যক্তির জবান কার? সেই জবানও আল্লাহর। তখন আল্লাহ যখন বিরক্তি বোধ করেছে, আমার বন্ধুকে তারা টর্চারিং করছে, আমার বন্ধুকে তারা বিরক্তি করছে, তখনই তাদের এই হাল হলো। হে সমস্ত জগতবাসী, আজকে যে আলোচনাটি করলাম, হয়তো 1000 মানুষ যদি শোনে, এর মধ্যে 200-250 মানুষ এই কথার পক্ষে আসতে চাবে না, তাহলে বোঝা গেল আল্লাহর প্রতি তাদের বিশ্বাস কম এবং অলিয়া আউলিয়াদের প্রতি তাদের বিশ্বাস কম, আল্লাহর সাধনা যারা করে এদের প্রতি তাদের বিশ্বাস কম। কারণ যেই জবানে বলেছে সেই জবানটাও আল্লাহর হয়ে গেছে, যখন আল্লাহর জবানে কিছু বলা হয়েছে তখন তারা পশু হয়ে গেছে, তারা মৃত্যুবরণ করেছে। তাহলে এই পৃথিবীতে আমরা এসেছি, আমরা যাদেরকে ভালোবাসবো তাদেরকে আমরা ঠাট্টা করেছি, তাদেরকে আমরা টর্চারিং করেছি, তাদেরকে আমরা কষ্ট দিয়েছি, যার ফলে আল্লাহ সহ্য করেনি, তখন আল্লাহর তরফ থেকে এই ঘটনা ঘটে গেল। তবে হে সমস্ত জগতবাসী, আজকে যে আলোচনাটি আপনাদের সামনে করলাম, আপনারা কি বুঝলেন? কথাগুলো কি আপনাদের মনোগত হলো, বিশ্বাসে নিলেন? আচ্ছা, অবশ্যই আমাকে জানাবেন যে কমেন্টের মাধ্যমে, যে এই আলোচনাটি কি আপনাদের আধ্যাত্মিক জগতের জ্ঞানে আপনাদের আয়ত্ত দিনে পড়ে কি না। আচ্ছা, যদি ভালো লাগে তো জানাবেন, যদি খারাপ লাগে তবু জানাবেন, এবং সামনে কি ধরনের আলোচনা চাইতেছেন অবশ্যই আমাদেরকে জানাবেন। এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আকর্ষণের জন্য। সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।